Assalamualaikum warahmatullahi wabarakatuh. YouTube channel MA5World আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাতাকে সুস্থ থাকেন এই কামনাই করি। মহান রব্বুল কারিমের দরবারে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ এবং ভালো রাখে এবং প্রতিনিয়ত আপনাদেরকে ইসলামিক ভিডিও আপডেট দিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ উসিলা করে দিয়ে দিতে পারি। সেই তো যেন রব্বুল কারিম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন আমাকে দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বেওয়াজ, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আল্লাহর যে নামটি পাঠ করলে যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন ইনশা আল্লাহ, সেই বিষয়ে কথা বলবো। তো বিষয়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে আপনার আমার কাছে সাবস্ক্রাইব আছে, মানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি তো ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিয়ে আসা যায় আপনাদের মোবাইলেই প্রথমেই পৌঁছে যায়। তো বিওয়াজ, চলুন আমরা মূল বিষয়ে ঢুকে পড়ি ইনশা আল্লাহ। খুব সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা আমার ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে টেনে দেখবেন। আর অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন, যাতে অন্যের উপকৃত হয় ইনশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র নাম সম্বন্ধে জানানো বইটির নাম হাদিস শরীফ হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আছে, যে নাম এগুলো মুখস্থ করবে অথবা নাম ধরে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নামে যে উদ্দেশ্যে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। তো এমন একটি নাম নিয়ে কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যাই হোক, আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলে দিচ্ছি ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ প্রথমেই চলে আসি। এমন ব্যক্তি আছে যা তারা সৎ নিষ্ঠাবান ন্যায়পরায়ণ, যারা অফিসে চাকরি করেন বা বিভিন্ন জায়গায় চাকরি করেন, তো তাদের অন্যায়ের কাছে মাথা নত করতে তাদের রাজি নেই বা অন্যায়ের কারণেই অন্যায়ভাবে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে, তো তাদের চাকরিটা কীভাবে ফিরে পাবেন সেই নিয়মটা বলবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আপনাদেরকে মূল বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি চাকরিচ্যুত হয় সে 60টি রোজা রাখবে এবং প্রত্যহ 1000 বার এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সে চাকরিতে পূর্ণ বহাল হবে এবং সম্মানিত এবং এই প্রত্যেকের পদমর্যাদা সে উন্নত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। মানে এটা আমার মুখের বাণী নয়, এটা পবিত্র কালামুল্লাহ শরীফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারক আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, বলতেছি ইনশাআল্লাহ। আরেকটি এর নামে আরেকটি ফজিলত হচ্ছে, আমি আপনাদেরকে নামটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে দেবো এবং নিয়মটা বলে দেবো। প্রথমে দুরূদ শরীফ পড়বেন 3 বার, 7 বার অথবা 11 বার। এই নামটি পাঠ করবেন 21 বার, আবার দুরূদ শরীফ পড়বেন 3 বার, 7 বার অথবা 11 বার, অর্থাৎ বেজুর সংখ্যায় পাঠ করবেন। নামাজ আছে দুরূদ পাঠ করা হয়। এই নামটি পাঠ করে যে কোনো খাদ্য দ্রব্য বা ছবির মধ্যে যাকে আপনি প্রচণ্ড রকম ভালোবাসেন, জায়জ পন্থায় বিয়ে করতে চান, তাকে যদি ফার্নিচার পরে বা যে কোনো খাবারের পরে খাইয়ে দিতে পারেন ইনশাআল্লাহ সে আপনার বাধ্য এবং আপনাকে সে বিয়ে করতে বা বিয়ে বসতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং সমস্ত পরিবার তার আপনার যদি সমস্ত পরিবারকে করতে পারেন এই নিয়মে, তাহলে সমস্ত পরিবার আপনার জন্য বাধ্য হয়ে যাবে, পাগল হয়ে যাবে আপনাকে বিয়ে বা বিয়ে করানোর জন্য বা বিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো সেই পবিত্র নামকে আমরা তাকে বলে দিচ্ছি, সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু। আল্লাহর এই পবিত্র নামটি এভাবে পাঠ করবেন 21 বার পরে। তো আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, নাজায়জ কোনো কাজে ব্যবহার করবেন না, নাজায়জ কাজে ব্যবহার করলে আপনার হিতে বিপরীত আসবে, তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এটা মনে রাখবেন। আর যার নাম নিয়ে আপনি আর কাউকে বশ করতে চাচ্ছেন, সেই মহান সত্তা তার হাতে আপনার আমার সবার প্রাণ, উনি ভালো করে জানেন আপনি কী আমল কী উদ্দেশ্য নিয়ে করতেছেন। আমাদেরকে ধোকা দিতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ধোকা দিতে পারবেন না। তাই জায়েজ উদ্দেশ্যে জায়েজ মকসুদে করুন। স্বামী স্ত্রীর সমস্যা হয়ে সৃষ্টি হচ্ছে, আপনার স্বামীর সৃষ্টি হলে স্ত্রী করবেন, স্ত্রীর সমস্যা করলে স্বামী করবেন ইনশাআল্লাহ, এই নিয়মে করবেন, দেখবেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দান করুন, আমলে সালেহ করার তৌফিক দান করুন। আর ভিডিওটাকে ভালো লাগে থাকে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন, এই আশা ব্যক্ত করে আগামী বিষয় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।